কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পৌর মেয়র জি এম মীর হোসেন মিরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান ভূঁইয়া হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি শাহ জালাল মজুমদার, জেলা কৃষক লীগের সহসভাপতি মমিনুর রহমান ফটিক, সহসভাপতি আক্তার হোসেন পাটোয়ারি, ঘোলপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সহ আরো অনেকে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ।